আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, এখানে লক্ষ্য করুন, চারটি টিয়া পাখি। তো চারটি টিয়া পাখি আমি মাত্র 1,000 টাকা দিয়ে ক্রয় করেছি। তো আপনারা এই কথাটা শুনে অবাক হয়ে যাবেন, অবাক হওয়ার মতোই কথা। তো আসলে কিভাবে 1,000 টাকা দিয়ে ক্রয় করেছি আমি আপনাদেরকে ঘটনাটা বলছি। তো তার আগে বলে নিচ্ছি, আপনারা যারা কুমিল্লা জেলার গরিপুর বাজার চিনেন, তারা ঘটনাটা শুনে বুঝতে পারবেন আসলে অবস্থাটা এবং পরিস্থিতিটা বুঝতে পারবেন। আর যারা কুমিল্লা গরিপুর বাজার চিনেন না, তো গরিপুর বাজারে মূলত কবুতর, হাঁস, মুরগি এগুলো সচরাচর বেশি দেখা যায়। তো পাখি কখনো ওঠে না। তো আমি আমি আপনারা সকলেই জানেন যে আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাজারে, আমি কবুতর বাজারে, পাখির বাজারে আমি শখের বসে যাই, যাই ভিডিও করি, অথবা এমনিতেও আমি যাই ঘোরার উদ্দেশ্য যাই, কেননা আমি পাখি পছন্দ করি অথবা কবুতর লালন পালন করি, এই কারণে আমি বাজারে যাওয়া হয়। তো আমি আজ থেকে 4-5 দিন আগে গরিপুর বাজারে গিয়েছিলাম। যাওয়ার পর আমি কবুতর, হাঁস, মুরগি বিভিন্ন আইটেমের জিনিসপত্র উঠছে, কবুতর, হাঁস, মুরগি। এর পাশে আমি লক্ষ্য করলাম যে একটা ছেলে, ছোট্ট একটা ছেলে 4টি টিয়া পাখি নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি পাশে গেলাম, যাওয়ার পর টিয়া পাখিগুলো দেখলাম, আমি কিছুই জিজ্ঞেস করলাম না। তো হঠাৎ করে একটা মুরব্বী এসে বলতেছে যে এগুলো কত টাকা, কি এগুলা বাচ্চা না ইয়ে, তো পাখিগুলো কত? তো বলল যে 1,000 টাকা। তো মুরব্বীটা বলল আমি একটা 100 টাকা দিমু, একটা পাখি আমাকে দাও আমি 100 টাকা দেবো। তো ছেলেটা বলল না, 4টে নিতে হবে, 4টে 1,000 টাকা ছেলেটা বলতেছে। তো 1,000 টাকা শুনে আমি একটু চমকে গেলাম যে 4টা টিয়া পাখি 1,000 টাকা। আমি যেটা জানি টিয়া পাখি ম্যাক্সিমাম যেই প্রাইস সেটা হলো 1,500 টাকা, আর এইগুলো রিং নেট বোঝা যাচ্ছে। তো এখানে রিং রয়েছে, তো সম্ভবত এগুলো হাই কোয়ালিটির টিয়া পাখি হবে। তো আমি ছেলেটার কাছে গেলাম, যাওয়ার পর বললাম যে 4টা টিয়া পাখিগুলো কত? তো ছেলেটা বলল যে 1,000 টাকা। তো আমি বললাম যে আচ্ছা এদিকে আসো, খাঁচাটা নিয়ে এদিকে আসো। তো ছেলেটাকে বাজারের একটু দূরত্ব নিয়ে আমি কথা বললাম যে টিয়া পাখিগুলো কার? তো ছেলে বলল আমার। তো কি করতে আসছো? ক বিক্রি করার জন্য আসছি। আমি কই আচ্ছা ঠিক আছে, 1,000 টাকা না? ক হ 1,000 টাকা। তো আমি ছেলেটাকে 1,000 টাকা দিয়ে আমার নাম্বারটা তাকে লিখে দিছি, লিখে দিয়ে বললাম যে এই নাম্বারটা তুমি ফালাইবা না, এটা ফালাই দিবা না, এটা যত্ন করে রাখবা। এই নাম্বারটা যদি এই টিয়া পাখির বিষয়ে কোনো সমস্যা হয়, তোমাকে তুমি কীভাবে আনছো আমি জানি না, তুমি যেহেতু এখানে নিয়ে আসছো টিয়া পাখিগুলো, তুমি অবশ্যই এগুলো বিক্রি করে দিবা। তো তোমার যদি বিক্রির উদ্দেশ্যে এসে থাকো, যাই যেভাবে আসছো, তুমি আমার নাম্বারটা রাখো, তোমার কোনো সমস্যা হলে এই টিয়া পাখির বিষয়ে তুমি আমাকে কল দিবা, অথবা তোমার গার্ডিয়ানকে আমার বলবা যে আমাকে কল দেওয়ার জন্য। কেননা তুমি এই পাখিগুলো বিক্রি করছো 1,000 টাকা, এগুলার দাম কিন্তু 1,000 টাকা না। তো কত এগুলার দাম আমি সেটা তোমাকে বলবো না, তো তুমি আমার নাম্বারটা রাখো, কোনো প্রকারের সমস্যা হলে আমাকে কল করবা, চাইলে আবার টিয়া পাখিগুলো নিয়ে যেতে পারবা। তো আমি ছেলেটার কাছ থেকে এই টিয়া পাখিগুলো 1,000 টাকা দিয়ে, সে কিন্তু আমাকে খাঁচা সহকারে দিয়ে দিছে। খাঁচা সহকারে বাটি আছে, 3টা 4টা বাটি আছে এখানে। তো খাঁচা সহকারে সে আমাকে 1,000 টাকায় এই 4টা টিয়া পাখি দিয়ে দিছে। তো আমি তাকে নাম্বারটা দিয়ে আসছি, কিন্তু এখন পর্যন্ত কোনো কল আসে নাই।